মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আমাদের আদিবা কার সেন্টার। আজকে কি কি সেরা কালেকশন নিয়ে আসলেন? আজকে বেশ কিছু কালেকশন রয়েছে, তো এর ভিতরে ফার্স্টই আমাদের সাথে রয়েছে নিশান জুকি। আর ইতিহাসের সেরা গাড়ি, মানে এর থেকে ফ্রেশ গাড়ি আদৌ বাংলাদেশে সম্ভব না। শুনতে অবিশ্বাস্য মনে হলেও প্র্যাকটিক্যালি দেখে তারপরে গাড়ি কিনবেন, যারা চাচ্ছেন যে একটা জুকি গাড়ি কিনে ইউজ করবেন। তো এই মডেলের গাড়ি অরিজিনাল কালারে রাখা কিন্তু সোটাপ, আসার পরে যদি মনে হয় যে মাইলেজ ট্যাম্পারিং হয়েছে বা কালার হিস্টোরি আছে, আপনি কিন্তু চাইলে একেবারে 5 লক্ষ টাকা ডিসকাউন্ট প্রাইসে কিন্তু নিতে পারবেন। বডি কালার থেকে শুরু করে মাশাল্লাহ মাইলেজ পর্যন্ত একেবারে অরিজিনাল অবস্থায় পাবেন। 100% তেলের গাড়ি, পুসে স্টার্টের গাড়ি, 2010 মডেল, 2017 রেজিস্ট্রেশন, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড রয়েছে এই গাড়িটির। সামনের গ্রিল দেখেন যে মাশাল্লাহ কিন্তু একদম কিন্তু ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে। অনেক অনেক সময় দেখা যায় যে অরিজিনাল অবস্থায় আছে বাট ড্যামেজ হিস্টোরি আছে, দেখেন যে অরিজিনাল হেডলাইটগুলো কিন্তু আছে। পার্কিং লাইটগুলো কিন্তু গাড়ির সাথে একদম অরিজিনাল লাইট, সামনের গ্রিল, ভিগো বাম্পারের ব্যবহার রয়েছে। ঢাকা মেট্রো ঘ17 সিরিয়ালের গাড়ি, দেখেন প্রত্যেকটা লাইটে কিন্তু নিশান লেখা আছে, কিন্তু অরিজিনাল যে লাইট। এবং বডি কালারও কিন্তু একেবারে অরিজিনাল কালার, যে অনেক সময় হয় যে টাচ আপ করা হয়, এটা কিন্তু কোনো টাচ আপ হিস্টোরি নেই, সব পার্ট কিন্তু একেবারে অরিজিনাল কালারের ভিতরে আপনারা পাবেন। দেখেন যে হিট টেম্পারেচার সহকারে, নিশানের অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু 100% জেনুইন গ্লাস কিন্তু গাড়ির সাথে এখন পর্যন্ত রয়েছে। এবং এই গাড়ি কিন্তু পাদানির ব্যবহার করা রয়েছে, এবং ইয়োকোহামা ব্র্যান্ডের কিন্তু 4টা চাকাই নিশানের অ্যালয় রিম সহকারে কিন্তু মাশাল্লাহ এই গাড়িটির সাথে আপনারা পাবেন। ভিতরের কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন, আর এটা কিন্তু হাই গ্রেডের গাড়ি, মেরুন কালার ইন্টেরিয়র, পুসে স্টার্ট রয়েছে কিন্তু গাড়িটির। এটার ভিতরে কিন্তু 2টা গ্রেড আছে বাবু ভাই। আচ্ছা, এটা কিন্তু হাই গ্রেডের গাড়ি, পুসে স্টার্ট সহকারে পাবেন, লেদার সিট কভার রয়েছে, আলহামদুলিল্লাহ একদম টিপটপ কন্ডিশনে ফ্রেশ অবস্থায় পাবেন। এই গাড়ির ট্যাক্সটাও তো ভাই কম, মাত্র 25,000 টাকা দিয়ে কিন্তু চাইলে আপনার এসইউভি ব্যবহার করতে পারবেন। পাদানি সহকারে পাচ্ছেন, 4টা চাকায় একদম ফ্রেশ অবস্থায় আছে অ্যালয় রিম সহকারে, দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে। নিকেল ডোর হ্যান্ডেল, পিছনে সিট কভার সহকারে মাশাল্লাহ একদম টিপটপ কন্ডিশনে, মানে এই গাড়ি নেওয়ার পরে 50 টাকা খরচ করার মতন কোনো জায়গা কিন্তু পাবেন না, মানে যা আপনার প্রয়োজন, ডিভিডি, ব্যাক ক্যামেরা, পাদানি, সিট কভার, তারপর বাম্পার, সব কিছু কিন্তু ইনস্টল রয়েছে গাড়ির সাথে সাথে। ব্যাকলাইটগুলো গাড়ির সাথে 100% অরিজিনাল ব্যাকলাইট। অবশ্য আপনারা দেখলে মনে হবে যে কালার করা গাড়ি, প্র্যাকটিক্যালি যদি আসেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন, কারণ দুই একটা সিঙ্গেল ছোটো মোটো স্ক্র্যাচ আছে যা দেখলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে এই গাড়িটা বাংলাদেশে কখনো কালার করা হয়নি। পিছনে গ্লাসেও কিন্তু নিশানের অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন, গ্রেটিং স্টিকার, নিশানের স্টিকার, দেখেন যে নাম্বার প্লেট দুটো কিন্তু একদম ফ্রেশ অবস্থায়, নিশানের মনোগ্রাম, পিছনে কিন্তু ভিগো বাম্পারের ব্যবহার করা রয়েছে। আচ্ছা, এবং পিছনে হিউজ স্পেস, হ্যাঁ একদম কিন্তু অরিজিনাল অবস্থায় কিন্তু আছে। অনেক সময় তেল থেকে সিএনজিতে কনভার্ট করা হয়, দেখেন যে ভিতরের অবস্থা দেখেন, একেবারে কিন্তু আনটাস অবস্থায়, একদম আনটাস ভাই, আনটাস আনটাস। এই হচ্ছে নিশান জুকি, আসলে গাড়িটা ফ্রেশ, বাট প্রাইসটা কি সবার চেয়ে কমে দিবেন? ইনশাআল্লাহ। ইঞ্জিন সাইডটা একটু দেখাই বাবু ভাই, ভাই প্রত্যেকটা গ্লাস তো অরিজিনাল, 100% অরিজিনাল গ্লাস, কালার সব অরিজিনাল অবস্থায় আছে। একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে, আর এই গাড়ি ধানমন্ডি এলাকার গাড়ি, একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন। 2010 মডেল, 17 রেজিস্ট্রেশন, অকটেন ড্রাইভ, 1500 সিসির নিশান জুকি। তো এই গাড়িটির দাম আমরা চাচ্ছি 14,80,000, আসলে আলোচনা সাপেক্ষে কিছু দাম কমবে, তবে যারা এই গাড়ি কিনবেন তাদের কাছে হাইলি রিকোয়েস্ট থাকলো আপনারা আসেন, গাড়ি অ্যানালাইজ করেন, দেখেন না হয় আপনারা অ্যানালাইজ সেন্টার থেকে কিন্তু অ্যানালাইজ করে নিতে পারবেন, মানে এক কথায় অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে। 14,80,000 টাকা আস্কিং প্রাইস, কিছু কমানো যাবে।